এর লাইনচ্যুত হলো টয় ট্রেন। টয় ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। শনিবার সকালে ঘুম থেকে যাত্রী নিয়ে দার্জিলিং যাচ্ছিল জয় রাইড। মাঝপথে আচমকাই লাইনচ্যুত হয়ে পড়ে টয় ট্রেনটি। জানা গিয়েছে টয় ট্রেনে বেশ কয়েকজন পর্যটকও ছিলেন, যদিও যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। তবে টয় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। এদিকে দার্জিলিং সহ সমতলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। বৃষ্টির মধ্যেই ট্রেনটিকে ফের লাইনে তুলে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় টয় ট্রেনটি। উল্লেখ্য, মাঝে মধ্যে কোনো না কোনোভাবে লাইনচ্যুত হয়ে পড়ে টয় ট্রেন। যদিও টয় ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে যাত্রী হতাহতের খবর পাওয়া যায় না, তবে সাময়িকভাবে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এদিনও টয় ট্রেন লাইনচ্যুত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা, তবে কোনো আঘাত না লাগায় সুস্থিতে যাত্রীরা। দার্জিলিং থেকে পার্থ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।